গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। যদিও এখন সকাল নেই, এখন সকাল 11টা বেজে গেছে। বাইরে কটকটে রোদ, পুরো প্রচণ্ড গরম। বলছে নাকি এখন 2-3 দিনের মধ্যে মানে তাপমাত্রা আরও বাড়বে, কবে যে বৃষ্টি হবে তার কোনো মানে সন্ধান নাই। তো আজকে আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। 5:30 নাগাদ একটু রোদটা পড়বে, বেরিয়ে যাব। এই যে আজকে আমার ছুটি, মিমি খাইয়ে দিচ্ছে। চুপচাপ মিমির কাছে খেয়ে নিচ্ছে। বাবা চায়ের ডিপার্টমেন্টে আছে। এই যে দেখো, আমাদের বাড়ির সামনে এই জমিটা পুরো জঙ্গলে ভরে গেছে। তো বর্ষাকাল হলে আরো জঙ্গল হয়ে যাবে। আর বাইরে প্রচন্ড রোদ। এই যে আর হবে না। আমাদের বুড়ি জামও খায়, কালো জাম খাচ্ছে। ই পুরোটা মুখে নিচ্ছি, মুখে ঢুকে দিচ্ছি। বড় বড় একটা কামড় দিয়ে নিয়েছিল। তোকে দেওয়া রিক্স আছে, তুই পুরো ঢুকিয়ে নিচ্ছিস মুখে। গেলু তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর বসবো না, এখন যদি শুয়ে বসি তাহলে ঘুম চলে আসবে। তো একবারেই বেরিয়ে যাচ্ছি, এখন রোদ আছে ভালোই। এখন বেজে গেছে 3:30।
তো বেরিয়ে যাই, ওই 4:30-এর মধ্যে পৌঁছে যাব। টাটা করে দাও, বাড়ি থেকে আসতে কোথাও গিয়ে আমারও মনটা বেশ মানে ভারাক্রান্ত হয়ে গেছে, কেন কি আবার অনেক দিন পর আসব। এখন তো এরকম না কি চলো রিশুর ছুটি পড়লো দুদিনের জন্য চলে আসলাম, সেরকম তো আর সম্ভব না, তো যে কারণে মনটা খারাপ আছে। একটু তুমি মার কাছে চলে যাবে, গেলে তুমি মার কাছে চলে যাবে। কি দেখে ওইদিকে টাটা টাটা। তো বাড়িতে তো এসে গেছে অনেকক্ষণ, একদম 4:30-এর মধ্যে ঘরে ঢুকে গেছি। আর কি বিভৎস গরম, আর কি বলবো, দিন দিন মানে যত দিন যাচ্ছে গরমটা যেন বাড়ছে, আর এই গরমেও আমার ঠান্ডা লেগে গেছে, কি জানি কি করে লাগলো। একদিন খুব গরম লাগছিলো তো গায়ে একটু জল ঢেলে দিয়েছি, যার কারণে মানে ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, এসে রেস্ট ফ্রেস্ট নিয়ে এখন বসে আছে, এখন 7:30 বাজছে। আর কোনো কাজ নেই, ভেবেছিলাম একটু স্টেশনে যাবো, কালকে বাদে পরশু দিন আমরা বেরিয়ে যাচ্ছি, তো টুকটাক কিছু নেওয়ার ছিল। তো আজকে আর ভালো লাগছে না, দেখি কালকেই বিকেলবেলা যাব স্টেশনে। তো এই হলো গিয়ে ব্যাপার, আর এখন চুপচাপ বসে থাকি, কী করবো, রিশু এখানে একটু পড়াশোনা করছে, ওর পাশে বসে আছি।